রাস্তার বেহাল দশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি লরি উল্টে পড়ল নয়নজলিতে। ঘটনাটি ঘটে হরিয়ারপা থানার মিয়ার বাগান এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি ইটভর্তি লরি ভাকুড়িগামী রাজ্য সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে রাস্তার পাশের নয়নজলিতে। আওয়াজ পেয়ে এলাকাবাসীরা ছুটে আসে, খবর দেওয়া হয় হরিয়ারপা থানার পুলিশকে। যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। বাম দিকে ডান দিক বাতাই দিয়েছে, বাম দিকে দিয়ে গাড়িটা কিন্তু সাইড করতেছি, তাই আর উপরে তুলতে পারেনি, বসে গেল। আর পুনরায় পাকায় তুলতে না পারার পর গাড়িটা আস্তে আস্তে রেখে দিল। রেখে দিয়ে নামার পরে গাড়িটা মিনিট দশেক বাদ দিয়ে দুপাল্টি গিয়েছে। তারপরে ড্রাইভার নেমে চলে গেলো, আমরা বললাম তিরপলটা খুলো, তো বললো যে তিরপল খুললে এত রিক্সা দেওয়া যাবে না। তারপরেই খুলতেও পারলো না, আস্তে আস্তে বসার পরে কানেকশন বসে গেলো, সামনে বডি বসে গেলো, বসার পর খোলার চেষ্টা করতে গেলো, তাও পারেনি ওরা। ওর সঙ্গে সঙ্গে 10 মিনিট টাইমের মধ্যেই পাল্টি গিয়ে গেছে। খারাপ বলতে পাকা দিয়ে আসছিল, আস্তে আস্তে একটা কাদাতে যাক টেনে দিয়েছে, স্লিপ করেছে পাথরের উপরে, টায়ারটা পড়ার পর স্লিপ করেছে, পরে টেনে দিয়েছে। স্বপ্নের সাজ মানে বালু চুরি চুরি দার আসমানি জড়ি পার নকশা পাঁচু সাজ বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বাট্রেন্ড তুমি আমি মিলে মিশে ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন চিনশার জমে গেছে আটা পরিবার জুড়ে আজ সেজেছে নতুন সাজ এসেছে শহরে তনু জাজ তনু জাজ তনু জাজ একটি সম্পূর্ণ পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাজ মোহন সিনেমা হলের সন্নিকটে হনুমান মন্দিরের ঠিক পাশে গোড়াবাজার বহরমপুর।